ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন লেডিস উইং রবিবার 12 ফেব্রুয়ারি 2023 সকাল 9:30 আয়োজন করে মেগা হেলথ চেক আপ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস এবং ভাইস চেয়ারম্যান SDDM শ্রী নিতাই দত্ত। অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নন্দ দুলাল ঘোষ IC লেকটাউন, শ্রী রাজেশ চিরিমার মেয়র ইন কাউন্সিল BMC, শ্রী অরূপ হাজরা 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। অনুষ্ঠানের প্রেসিডেন্ট প্রেমলতা দফতরি, শকুন্তলা আগরওয়াল সেক্রেটারি এবং জয়েন্ট কনভেনার্স বিন্দু ডালমিয়া, অরুণা শাহ, মধু সারিওলিয়া এবং কুসুম আগরওয়াল। এই দিন অনুষ্ঠানে মূলত মানুষের উদ্দেশ্যে এই বার্তায় প্রেরণ করা হয় যে ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন লেডিস উইং, উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার, আই চেক আপ, জেনারেল মেডিসিন, 24x7 অ্যাম্বুলেন্স, ইয়ার্স ভ্যান অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কের সাপ্লাই সর্বত্র মানুষের সাথে এবং মানুষের পাশে সব সময় রয়েছে। দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্ত। প্রথমত বলি, ইস্ট ক্যালকাটা নাগরিক ফাউন্ডেশন এই ভাগবতটা প্রত্যেক বছরই করে এবং মৃদুল শাস্ত্রী খুব নাম করা, যিনি পাঠ করেন তিনি বৃন্দাবন থেকে আসেন, এটা প্রতি বছরই হয়। আর লেডিস উইং যেটা আছে তারা একটা রক্তদান এবং সারা বছর তারা নানা রকম কাজ করে, আজকে ওরা রক্তদান শিবির করছে, তো খুবই ভালো এবং নিজেরা রক্ত দিচ্ছে, রক্ত দেওয়ার মতো মহৎ কাজ, এটা খুব বড় কাজ, সেই কাজটা ওরা করছে। রক্ত একটা এমন বিষয় যে মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে, এর বিকল্প কিছু হয় না। তা আমি শুভেচ্ছা জানিয়েছি, কাল গতকালও এসেছিলাম, আজকেও এসেছি, আমার শুভেচ্ছা। 24 আওয়ার TV কো স্বাগত করতি হুঁ, উনোনে আকে আমারা ই ক্যাম্প কো কভার কিয়া হ্যায় আর উনকো ওয়েলকাম ভি করতি হুঁ। আজ আমারা ই ব্লাড ক্যাম্প মে আয়ে হ্যায়, हम लोग ईस्ट कलकत्ता नागरिक फाउंडेशन लेडीज विंग, ये एक NGO है। इसमें हमने सबसे बड़ा कोशिश ये किया है, मेरे जैसे कोई 50, कोई 40, कोई 60 साल की लेडीज है, जो हमारा सब एजेड लेडीज है, जो घर पे रहती थी, हाउसवाइफ थी, जिसको हमारा एक ही मकसद था, उनको प्रोत्साहन करके घर से बाहर निकाल के उनको ज़िंदगी जीने का सिखाना, जिंदगी घर में अंदर नहीं बोलते, आपने बहुत बच्चों को पाल लिया, बड़ा कर लिया, सब कुछ कर लिया, अब आप अपने लिए कुछ करिए, समाज के लिए कुछ करिए, ये मकसद से हमने ये आगे बढ़ाने की कोशिश की। आज मेरे साथ में 70 मेंबर हैं और सभी बहुत उत्सुक है, बहुत लेडीज़ आगे होके ब्लड दे रही है। मेरे आज मेरा भी मोटा मोटी 58-59 है, लास्ट 10 ईयर से मैं ब्लड डोनेट कर रही हूँ। अमी सबाई के नमस्कार जाना छी एंड वेरी गुड मॉर्निंग। हमारा एक ईस्ट कोलकाता नागरिक फाउंडेशन, इट इज ए NGO इन वेस्ट बंगाल एंड फ्रॉम लास्ट 20 ईयर्स वी आर वर्किंग सोसाइटी जन्ने। हमारा मेडिकल सेक्शने खूब भलो काज करार चेष्टा करछी, जे रकम वी आर रनिंग ए आई हॉस्पिटल, तार मध्य अराउंड 350 कैटरेक्ट ऑपरेशन एवरी मंथ करछी हमरा एंड अराउंड 100 ওটি ফ্যাকো অপারেশন করছি আমরা। এটাকে এভরি বছরই অর্গানাইজ করি অ্যান্ড এভরি বছরই এটা লাস্ট 10 ইয়ার্স থেকে চলছে। সবাইকে প্রণাম জানাই, নমস্কার, আমি প্রকাশ রাজ রাজাজি, জয়েন্ট সেক্রেটারি অফ ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশন একটা এরম NGO আছে যে সারা বছর গরিব লোক, যে নিরীহ লোক, যে সমাজে যে যিনি মেডিকেল সহায়তা পাচ্ছেন না, ওনাদেরকে সবসময় আমরা হেল্প করছি। আমাদের অনেক রকম ডিভিশন আছে, যেরকম আই ডিভিশন আছে, ডায়ালিসিস ডিভিশন আছে, যেরকম আমাদের OPD ডিভিশন আছে, ডেন্টাল ডিভিশন আছে, আমাদের মাল্টি স্পেশালিটি এখানে হসপিটাল হচ্ছে, আমাদের অনেক ক্যাম্প আমরা করি বছরের মধ্যে 30-40টা, আমাদের ফ্রি হেলথ চেক আপ আর ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। আমাদের মহিলা সমিতি যে আছে লেডিস উইং ইস্ট কলকাতা, ওরাও অনেক আমাদের সঙ্গে অ্যাক্টিভ আছেন। এটা আমি দ্বিতীয়বার করছি, সবচেয়ে প্রথম আর সেকেন্ড বার, আর
এবার বলছি আমি মুখ্য তথ্য যে আমাদের ধর্মগ্রন্থেও লেখা আছে যে তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কর দান মন পবিত্র হরি ভজন সো হোত ত্রিবিধ কল্যাণ। তো তন কি শুদ্ধি ব্লড সে হতি হো কি আগে দান করতে হ্যাঁ তো খুদকে ভি শরীর কাজ বহু জাদা আচ্ছা হতা হ্যাঁ কিছু মানব জীবন কে লিয়ে আগে হম এসে রক্তদান করেন তো আট প্রকারকে দানোকে শ্রেণী মে রক্তদান সবসে মহান হ্যাঁ। আমি বলতে চাইছি আমাদের এখানে মন্ত্রী ওনার যে সুজিতদা আছে ওনার আমরা খুব হেল্প পাচ্ছি, ওনার হেল্প থেকে আমরা আরও এগিয়ে চলে যাচ্ছি, উনি সবসময় আমাদের হেল্প করছে। দেখিয়ে ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন এক সামাজিক সংস্থা তো হই উসকে সাথ সাথ ইয়ে আগে হম বলে এক সংস্কারিক সংস্থা হ্যাঁ এক হম লোগোকে ইতনে আচ্ছে সংস্কার ভি দেতে হ্যাঁ ইহাঁ সে জো ভি জুড়তা হ্যাঁ উসকো ইতনে আচ্ছে আচ্ছে সংস্কার ভি মিলতে হ্যাঁ সঙ্গ সঙ্গ আর মনোরঞ্জন সঙ্গ মে দেতে হ্যাঁ তো ও ইতনা জোভিয়াল হো জাতা হ্যাঁ ইতনা গেট টুগেদারস করাতে হ্যাঁ কি সব লোগো কা মন হোতা হ্যাঁ হম ভি ইসমে মেম্বারস বনে ক্যোঁকি ইস সংস্থা সে জুড়নে সে হামারা সামাজিক কার্য তো হোই রাহা হ্যাঁ কি হম দীন দয়াল স্কুল জেসে স্কুলো মে যা করকে উনকো অডপ্ট করকে ওহাঁ বুকস কাজ বিতরণ করকে অরফানেজ মে যা গৌশালা মে যা করকে ইতনা দান পুণ্য ভি করতে হ্যাঁ কি জো মেম্বারস জুড়তে না ও আপস মে এক দূসরে কো দেখ কর ভি প্রোৎসাহিত হতে হ্যাঁ আর উনকো লাগতা হম ভি ইসি কার মে জুড়ে সঙ্গ সঙ্গ মনোরঞ্জন ভি সঙ্গ সঙ্গ ধর্ম ভি সঙ্গ সঙ্গ সংস্কারি ভি। তো ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন সুজিত দা বোস কে জিতনি তারিফ কি যায় উনকে ছত্র ছায়া মে হম লোক সব কাম করতে হ্যাঁ আর ও হম লোক কে হর কদম পে সাথ চলতে হ্যাঁ। আর এই রক্তদান যে দানটা আছে এর বড় দান আমি বুঝি না এর থেকে কোনো বড় দান আছে, তো সবাই এর থেকে প্রেরণা পেয়ে সবাইকে দান দেওয়া খুব মানে ইচ্ছুক হওয়া দরকার। আমাদের বাঙ্গুরে বাঙ্গুরে আমাদের যেটা সেন্টারটা আছে ওখানে প্রতিদিন ডায়ালোসিস হয়, পাঁচটা ছটা পেশেন্ট প্রত্যেক দিন ডায়ালোসিস করায়। মেরা নাম সরোজ তাপড়িয়া, আজ ইস্ট কলকাতা নাগরিক ফাউন্ডেশন সে জুড়ে হুয়ে হ্যাঁ ইসমে আজ ব্লড ক্যাম্প লগা হুয়া হ্যাঁ জিসকে অন্দর ব্লড দেনে কে বাদ মে হমারে ইয়াঁ পে গ্লুকোজ কি ব্যবস্থা হ্যাঁ গ্লুকোজ দেনে কে বাদ মে উনকো থোড়া রেস্ট করায়া জাতা হ্যাঁ রেস্ট কে বাদ মে হম উনকো এনার্জি এনার্জি কে লিয়ে হম লোগো নে গুড় কা সন্দেশ জো বহুত এনার্জি দেতা হ্যাঁ ক্যোঁকি গুড় মে ভি এনার্জি হতি হ্যাঁ আর উসকে বাদ মে কেলা জিসমে কিতনা সারা ক্যালসিয়ামস হোতা হ্যাঁ তো ও গুড় আর গুড় কা সন্দেশ আর কে কেলা খিলানে কে বাদ মে উনকে পাস মে ইতনা পাওয়ারফুল এনার্জি আতা হ্যাঁ এনার্জি কে বাদ মে হম উনকো গিফট গিফট দেতে হ্যাঁ জো ঘর মে জানে কে বাদ মে উনকে পাস সবই লোক জব দেখতে হ্যাঁ ঘরকে মেম্বারস লোক দেখতে হ্যাঁ তো উনকো ইতনা প্রোৎসাহন মিলতা হ্যাঁ কি নেক্সট টাইম ও বচ্চে ভি উসকে লিয়ে আয়েঙ্গে আগে বড়েঙ্গে আর ও সাল ভর কি উনকে পাস এনার্জি রেতি হ্যাঁ আর ব্লড দেনা এক ইয়ে জীবনদান হ্যাঁ মহাদান হ্যাঁ ইসলিয়ে সবই কো ইয়ে দেনা চাইয়ে।